গুড মর্নিং ইন্টারনেট, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এফকেকিউ ওয়ার্ল্ড। তো ফ্রেন্ড, আজকে কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি, কারণ এই ভিডিওটির রিকোয়েস্ট কিন্তু আমার কাছে অনেক এসেছে। যদিও এই ভিডিওটি কিন্তু আমি এর আগেও আপনাদেরকে করে দেখিয়েছি, কিন্তু বারবার আপনাদের রিকোয়েস্টের জন্য আমি তৃতীয়বার এই ভিডিওটি করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমি আপনাদের করে দেখাবো কীভাবে আপনারা আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ডকে লিঙ্ক করবেন। তো ফ্রেন্ডস, এটা কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে খুব সহজেই করে নিতে পারবেন। আমি যদিও ল্যাপটপ স্ক্রিন থেকে করে দেখাচ্ছি, তাহলেও আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোনে কিন্তু খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন চলে যাই আমাদের ল্যাপটপ স্ক্রিনে। ফ্রেন্ডস, আমরা কিন্তু এই মুহূর্তে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার যে ওয়েব পেজ রয়েছে সেই পেজের চলে এসেছি। এই পেজটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এবং এখানে আসার পর দেখুন, সবার প্রথমে লেখা রয়েছে প্যান কার্ড, এই ঘরে আপনি আপনার প্যান কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে রয়েছে আধার কার্ড নাম্বার, আপনি আপনার আধার কার্ড নাম্বারটি কিন্তু এই ঘরটির মধ্যে পুট করে দেবেন। তারপরে রয়েছে দেখুন নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে যে নামটা থাকবে আপনি সেই নামটি কিন্তু এখানে লিখে দেবেন, বানাম অর্থাৎ স্পেলিংয়ে কোনো রকম ভুল যেন না থাকে। তারপরে দেখুন একটি ঘর রয়েছে, যদি আপনার আধার কার্ডের মধ্যে আপনার বয়স উল্লেখ না থাকে, ডেট অফ বার্থ যদি সঠিকভাবে না দেওয়া থাকে, তাহলে পরে আপনি এই ঘরটিতে ক্লিক করবেন। আর যদি দেওয়া থাকে তাহলে এখানে আপনি কোনো রকম টাচ করবেন না। তারপরে দেখুন একটি ঘর রয়েছে, এই ঘরটিতে টিকমার্ক দেবেন, এখানে লেখা রয়েছে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেল উইথ UIDAI। তো এখানে করার পর চলে আসবেন এই ইমেজ ক্যাপচারটে, এই যে এখানে ক্যাপচার কোডটি দেখছেন এই ক্যাপচার কোডটিকে এই ঘরটির মধ্যে লিখে দেবেন। তারপরে কিন্তু আপনি সরাসরি এখানে লিঙ্ক আধারে ক্লিক করবেন। লিঙ্ক আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আধার কার্ড এবং প্যান কার্ডটি এক মিনিটের মধ্যেই কিন্তু লিঙ্ক হয়ে যাবে। আর তারপরে আপনার আধার কার্ড এবং লিঙ্ক প্যান কার্ডটি লিঙ্ক হয়েছে কি না সেটি দেখার জন্য আপনি দ্বিতীয়বার এই পেজটিকে আবার আসবেন, এবং তারপর আসার পরে দেখবেন এখানে উপরে লেখা রয়েছে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারের উপরে আপনি ক্লিক করবেন। এখানে আসলে আপনার কাছে একটি এই পেজটি শো হবে, এখানে এসে আপনার আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার সবার প্রথমে, তারপরে আধার কার্ড নাম্বার, এই দুটি দিয়ে দেবেন। দেওয়ার পরে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন, আর এটি করলেই আপনি আপনার আধার কার্ড এবং প্যান কার্ড যে লিঙ্ক করে ফেলেছেন সেটি কিন্তু দেখিয়ে দেবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করবেন সেই লিঙ্কটি। যদি এখনও না করে থাকেন তাহলে এই কাজটি কিন্তু অবশ্যই করে নিন, না হলে হয়তো বা কোনো দিন আপনাকে 10,000 টাকা ফাইন দিতে হতে পারে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস, বরাবরের মতোই জয় হিন্দ, বন্দে মাতরম।